আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেলপুর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তোকে ইসলাম তন্ময়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভৈরবে পাদুকা শিল্পে ধস, 10,000 কারখানা বন্ধ, লক্ষাধিক শ্রমিক বেকার। করোনা দুর্যোগে বোরো ধান নিয়ে আতঙ্কে কিশোরগঞ্জ হাওড়ের কৃষকেরা। নিকৃতের সাংবাদিককে প্রাণনাশের হুমকি। পাকুন্দিয়া পৌরসভায় তৃতীয়বারের মতো খাদ্য সামগ্রী বিতরণ। কুলিয়াচরে সাংবাদিক ফারজানার তাৎক্ষণিক বুদ্ধিতে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিএনপির কার্যালয় সহ ব্যবসা প্রতিষ্ঠান। এবারে করোনা ঝুঁকি থেকে সুস্থ হলেন কিশোরগঞ্জ ভৈরবের এক পুলিশ কর্মকর্তা। এবার হচ্ছে বিস্তারিত সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বন্দরনগরী ভৈরবে পাদুকা শিল্পে ধস নেমে এসেছে। লকডাউনের কারণে কারখানা ও পাইকারি মার্কেট গত এক মাস ধরে বন্ধ। এখানে ছোট বড় মিলিয়ে 10,000 কারখানা রয়েছে। এতে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। পাদুকা কারখানাকে কেন্দ্র করে ভৈরবে 10টি পাইকারি মার্কেট গড়ে উঠেছে। পাদুকার উৎপাদন ও মার্কেট বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক ও কর্মচারীর জীবনে নেমে এসেছে চরম হতাশা। মাহে রমজানের রোজা শুরু হয়েছে এক মাস পরেই পবিত্র ঈদুল ফিতর। রোজা শুরুতেই পাদুকার বেচাকেনা শুরু হয়ে যায়। এর এক মাস আগেই পাদুকা কারখানাগুলোর উৎপাদন 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এ সময়টাতে পাদুকার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার পাদুকা ব্যবসায়ীরা ভৈরবে আসেন। এখানকার পাইকারি মার্কেট থেকে তারা পাইকারি দরে লাখ লাখ টাকার পাদুকা নিয়ে যান। ভৈরব উপজেলা সংলগ্ন হাজি ফুলমিয়া মার্কেটটি পাদুকার বৃহৎ মার্কেট হিসেবে পরিচিত। ঈদকে কেন্দ্র করে প্রতিবছর রমজানের শুরুতেই কেনাবেচার ধুম পড়ে যায় মার্কেটগুলিতে। স্থানীয় পাদুকা কারখানা ব্যাপকভাবে চলে উৎপাদন। দোকানগুলিতে চাহিদা মতো পাদুকা সাপ্লাই দেওয়া হয়। ভৈরবে উৎপাদিত পাদুকা মানের দিক থেকে গুণগত মানসম্পন্ন। ভারত, বার্মা ও চায়না উৎপাদিত পাদুকার মতোই এখানকার পাদুকা উৎপাদন হয় বলে জানান ব্যবসায়ীরা। পাদুকাকে কেন্দ্র করে ভৈরবে প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। রোজার মাসের আয় উপার্জন দিয়ে সারা বছর চলেন তারা। এক মাস যাই করেন তা দিয়ে 11 মাস ভালোভাবে সংসার চালাতে পারেন বলে জানান পাদুকা ব্যবসায়ী ও শ্রমিকরা। পাদুকা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া সাংবাদিকদের বলেন, রমজান মাসেই তারা প্রচুর বেচাকেনা করেন। করোনায় পাদুকা শিল্প ধ্বংস হওয়ার পথে। এখন লক্ষাধিক শ্রমিক, কর্মচারী, মালিক সবাই দুর্ভোগে পড়েছেন। কিশোরগঞ্জে আকাশে কালো মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন উজান ও হাওড়ের কৃষকরা। করোনা দুর্যোগে কালবৈশাখী ও শিলাবৃষ্টি নিয়ে জেলার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। হাজার হাজার হেক্টরে বিস্তীর্ণ হাওড়ে এখন ধান গাছের আগায় উঁকি মারছে ধানের ছড়া। বছরের একমাত্র ফসল বোরো ধান সংগ্রহ নিয়ে সেখানে দেখা দিয়েছে সংশয়। হারবেষ্টিত ইটনা উপজেলার পূর্বগ্রাম, লাইমপাশা, বাদলা, থানেশ্বর, মিঠাবন উপজেলার ঘাগড়া, চারিগ্রাম, ঢাকি, মহিষাকান্দি, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল, দেওঘর, বাঙ্গালপাড়া ও আদমপুর, নিকলি উপজেলার ছেত্রা, ছাতিচর, সিংপুর, দামড়া ও গুরুই এলাকার কৃষকরা জানান, এবার হাওড়ে 1 ইঞ্চি জমিও অনাবাদি নেই। ধানের ফলনও হয়েছে বাম্পার, কিন্তু উপযুক্ত শ্রমিকের অভাবে ধান কাটায় দেখা দিচ্ছে চরম সংকট। এখন মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালি ধান, তবে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর এ সময়টাতে উত্তর অঞ্চল থেকে হাওড়ে ধান কাটতে আসেন হাজার হাজার শ্রমিক। তবে এবারের দৃশ্যটা ঠিক উল্টো। করোনায় থমকে আছে সারা দেশ, তাই চড়া মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এদিকে আগাম জাতের 35 ভাগ ধান কাটা শুরু হলেও B29 জাতের 65 ভাগ ধান কাটাই শুরু হতে এখনও বাকি 15 দিন রয়েছে। আগাম বন্যার আশঙ্কা। এই অবস্থায় সময় মতো ধান কাটা নিয়ে উদ্বিগ্ন কৃষক। দৈনিক 500 থেকে 600 টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। অনেক হাওড়ে স্থানীয় কৃষকরা দল বেঁধে একে অন্যের ধান কেটে দিচ্ছেন। তবে কৃষকদের এমন দুর্দিনে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। কিশোরগঞ্জ 4 আসনের MP প্রকৌশলী রাজন আহমদ তৌফিক, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাওড়ে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। এর মধ্যে প্রায় 300 একর জমির ধান কেটে মাড়াই শেষে কৃষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মনসুর আলী জানান, আজ মহিনন্দের সবচেয়ে বড় বিল ভাস্কর খেলা ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে ধান কর্তন করে ঘরে তুলে দিয়েছেন। তাদের এরকম উদ্যোগ অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের নিকলি উপজেলা সাংবাদিক মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কার্পাসা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের মেম্বার নানশ্রী বাঘুয়াখালী গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে ইমান আলী। অসহায় এক বিধবা মহিলাকে সরকারের সাহায্য দেওয়ার জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করায় সাংবাদিকের বাড়ির সামনে এসে তাকে হত্যার হুমকি দিয়ে যান মেম্বার। এ সময় বিষয়টির প্রতিবাদ করলে সাংবাদিকের ভাগ্নেকে মারপিট করেন ওই মেম্বার। এই ঘটনায় সাংবাদিক হেলাল গতকাল 7 এপ্রিল নিকলি থানায় সাধন ডায়েরি করেন। বিষয়টি লিখিত অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে। মোহাম্মদ হেলাল উদ্দিন দৈনিক ইনকেলাব, বিডি চ্যানেল 4 নিকলি উপজেলা প্রতিনিধি ও নিকলি প্রেস ক্লাবের সহসভাপতি। এছাড়াও তিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সাংবাদিক হেলাল জানান, তার গ্রামের এক অসহায় বিধবা মহিলাকে সরকারি সাহায্য দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে তিনি বিধবা মহিলার সাহায্য না পাওয়ার বিষয়টি কাউকে দোষারোপ করেননি বা কারো নাম উল্লেখ করেননি, কিন্তু ইমান আলী মেম্বার 26 এপ্রিল সন্ধ্যায় তার বাড়ির সামনে এসে তাকে অভদ্র ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় সাংবাদিক হেলালের ভাগ্নে মোহাম্মদ হান্নান বিষয়টি প্রতিবাদ করলে তার উপরে চড়াও হন ইমান আলী। এক পর্যায়ে হান্নানকে নাকে মুখে কিল ঘষি দিয়ে রক্তাক্ত করা হয়। সাংবাদিক ও তার পরিবারের লোকজনের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নিকলি প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও নিকলি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উবাইদুল হক সম্রাট। তারা দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। অন্যথায় বিষয়টি নিয়ে আন্দোলনে নামা হবে বলেও জানিয়েছেন তারা। এ ব্যাপারে বিডি চ্যানেল 4 প্রধান সম্পাদক আহমদ ফরিদ এ ঘটনার তীব্র নিন্দা ও হুমকিদাতা মেম্বারকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ বিষয়ে নিকলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় সাংবাদিক হেলাল নিরাপত্তা চেয়ে একটি সাধন ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন তারা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হেলালের বাড়িতে পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে, সততা পেলে হুমকিদাতাকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে 800 মানুষের মধ্যে পৌরসভার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। মঙ্গলবার 28 এপ্রিল সকাল 9:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে পৌরসভার পক্ষে বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করেন পৌর মেয়র আখতারুজ্জামান খোকন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান, 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলা কমিশনার রোকিয়া বেগম, 1 নং ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম আরিফ, 6 নং ওয়ার্ড কমিশনার মকবুল হোসেন, 9 নং ওয়ার্ড কমিশনার ফজলুল হক পলচু সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পৌর এলাকার লোকজন জানান, দেশব্যাপী করোনা মোকাবেলায় মানুষ ঘরে বসে থাকতে গিয়ে জীবনযাপন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ ও দরিদ্ররা অনেকেই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় সরকারের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি অনেকে নিজের স্বার্থে গরিব দুঃখীদের পাশে এগিয়ে এসেছেন। এর মধ্যে পাকুন্দিয়া পৌর মেয়র আখতারুজ্জামান খোকন একজন। তিনি সরকারিভাবে যতটুকু ত্রাণ পেয়েছেন তার চেয়ে বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। পাকুন্দিয়া পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান জানান, তারা করোনা সংকটের সময় পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে 800টি পরিবারের হাতে 10 কেজি করে চাল তুলে দিয়েছেন। সারা দেশে প্রাণঘাতী কোভিড-19 করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষ এখন ঘরবন্দী। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বাহিরে যান না। এর ব্যতিক্রম নয় কিশোরগঞ্জ কুলিয়াচর। মঙ্গলবার 28 এপ্রিল সকাল 10:00 দিকে কুলিয়াচর বাজার থেকে থানা পর্যন্ত রাস্তা ছিল প্রায় ফাঁকা। দায়িত্ব পালন করতে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দৈনিক আজকের সারাদিন ও নয়া আলো.com-এর কুলিয়াচর প্রতিনিধি নারী সাংবাদিক ফারজান আক্তার। হঠাৎ তার চোখে পড়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বৈদ্যুতিক পিলারে অনেকগুলো তার দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ওই নারী সাংবাদিক কুলিয়াচর থানার ডিউটি অফিসারকে কল করে ফায়ার সার্ভিসকে খবর দিতে বলেন। সাথে সাথে থানার ডিউটি অফিসার কুলিয়াচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্পের জন্য রক্ষা পায় উপজেলা বিএনপি কার্যালয় সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মানুষ। সাংবাদিক ফারজান আক্তারের এই ভূমিকা অনেকেই প্রশংসা করেছে। এবার করোনা ভাইরাস মুক্ত হয়েছেন কিশোরগঞ্জ ভৈরব থানার এসআই মোহাম্মদ চান মিয়া।
পরপর দুটি নমুনা পরীক্ষায় আসাম মোহাম্মদ চানমিয়ার কোভিড-19 নেগেটিভ আসায় তাকে মঙ্গলবার 28 এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি রাজধানীর ঢাকার উত্তরস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত 10 এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। 18 দিন চিকিৎসাধীন থাকার পর করোনা ভাইরাস মুক্ত হয়। মঙ্গলবার 28 এপ্রিল সেখান থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্রে নিজ বাড়িতে 10 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য এসআই মোহাম্মদ চানমিয়াকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলায় সোমবার 26 এপ্রিল পর্যন্ত মোট 176 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে 10 জন কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য রয়েছেন। বেটিচ্যানেলপুর রাতের সংবাদ এখানে শেষ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ঘরে থাকুন, সংযুক্ত থাকুন বেটিচ্যানেল4-এর সাথে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bettychannel4.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেটিচ্যানেল4। আল্লাহ হাফেজ।